মির্জানগরের মাঠ পেরিয়ে কানা নদী পার হয়ে কিছুটা পথ গেলেই ডান দিকে যে পুকুরটা পড়বে সেই পুকুরকে এই অঞ্চলের লোক এড়িয়ে চলে। কেননা ভয়ঙ্কর পুকুর সেটা, সুরুখানার পুকুর। পুকুরের চারপাশে ঘন বাঁশবন, গভীর কালো জল, পুকুর ভর্তি মাছ, কিন্তু ধরে না কেউ। এমনও প্রবাদ আছে এই পুকুর থেকে নাকি মাছরাঙারা মাছ নেয় না, সাপেও ব্যাঙ ধরে না, অথচ মেছো পুকুর। আদিবাসী সম্প্রদায়ের কিছু লোক বা যাযাবর বনেদিরা দু একবার চেষ্টা করেছিল এই পুকুরের পাশে বসবাস করে এর বদনাম ঘোচাতে, কিন্তু পারেনি। এক রাতে যে থেকেছে সেই বলেছে বাপ রে বাপ। তা এই পুকুরকে নিয়ে কিন্তু আজকের এই গল্প নয়। বর্ধমানের মুচখানা মথুরাপুর থেকে হরিহর যাচ্ছিল ওর বোনের বাড়ি। অনেকদিন কোনো খবরাখবর না পেয়ে মনে মনে খুব উৎকণ্ঠিত হয়েছিল। এমন সময় হঠাৎই একজনের মুখে শুনতে পেল ওর বোনের নাকি খুব অসুখ। তাই আর একটুও দেরি না করে সে গামছায় দুটি মুড়ি বেঁধে রওনা হলো বোনের বাড়ির দিকে। হরিহর যে পথে যাচ্ছিল সেই পথেই ওই সুরুখানা এবং বালিডাঙ্গার মাঠ। তা এই দুটো জায়গায় ছিল খুব খারাপ। এখন বালিডাঙ্গার মাঠ পার হতে পারলে খুব তাড়াতাড়ি ওর বোনের বাড়ি পৌঁছানো যায়, আর ওই মাঠকে ত্যাগ করলে বা অন্য পথে ঘুরে গেলে তিন চার মাইল পথ হাঁটা তো বেশি হয়ই, উপরন্তু বোনের বাড়ি পৌঁছাতে রাতও হয়ে যায় খুব। তাই হরিহর মনের সঙ্গে অনেক বোঝাপড়া করে জেনে শুনেই এই বালিডাঙ্গার মাঠে নামল। ভূতের উপদ্রবের জন্য এ মাঠে চাষও হয় না বলতে গেলে, আর লোকজনও থাকে না। হরিহর মাঠে নেমে দেখল ধু ধু করছে মাঠ, দিগন্ত বিস্তৃত, চৈত্রের রোদ্দুরে লিলি করছে যেন। এই দিনের আলোয় তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার জয় দুর্গা বলে কোনো রকমে মাঠটা পার হতে পারলেই নিশ্চিন্তি। রাতভীত হলে অবশ্য অন্য কথা ছিল, এখন এখানে ভয় কি? ভূতেরা আর যাই করুক, দিনের বেলায় তো ভয় দেখাবে না। আর সত্যি যদি ভয় দেখায় তো ভূত কি জিনিস তা সচক্ষে দেখাই যাবে। কেননা ভূত আছে শুনেছে, অন্ধকারে পুকুর পাড়ে বনে বাদারে ভূতের ভয়ে গা ছমছম করে তাও জানে, কিন্তু ভূত ও নিজের চোখে কখনো দেখেনি বা কেউ দেখেছে বলে শোনেও নি। তাই বালিডাঙ্গা মাঠে এসে সত্যি সত্যি যদি ভূত দেখা যায় তো মন্দ কি? হরিহর আপন মনে এগিয়ে চলেছে। তাছাড়া সত্যি বলতে কি, মনটা ওর ভালো নেই। বহু কষ্ট করে বোনের বিয়ে দিয়েছে ও, অথচ এই এক বছরের মধ্যে ওর এমন একটা অসুখের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। তাই স্বাভাবিকের চেয়েও একটু দ্রুত পা চালিয়ে ও মাঠের ওপর দিয়ে পথ চলতে লাগল। বেশ খানিকটা গেছে, এমন সময় হঠাৎই মনে হলো কে যেন ওর পেছন পেছন আসছে। হরিহর একবার তাকিয়ে দেখল, কই, কেউ তো নেই। আবার চলা শুরু করলো, আবার ওই একই রকম মনে হলো, ভারী মজার ব্যাপার তো। এমন সময় হঠাৎ ওর সামনে কে যেন একজন পথরোধ করে দাঁড়ালো। দেখলো কাস্তে হাতে একজন কৃষাণ, মাথায় গামছার ফেটটি বাঁধা। কৃষাণটি গম্ভীর গলায় বলল, ওহে ও ছোকরা, বলি এই ভর দুপুরে বলিডাঙ্গার মাঠ পার হয়ে যাচ্ছ কোথায়? হরিহর বলল, আমার বোনের খুব অসুখ, তাই দেখতে যাচ্ছি। কেন, আর কোনো পথ ছিল না? সেই পথে গেলে রাত্রি হয়ে যাবে, তাই এই পথে যাচ্ছি। খুব বাড়াবাড়ি অসুখ কি না? এখন তুমি আর এগিয়েও না, যেমন এসেছো তেমনই ফিরে যাও, হয় ঘুরে যাও নয়তো ঘরে যাও। তা কী করে হয় ভাই? যা বলছি শোনো, আর এগিয়েও না, আমাদের সভা চলছে এখন, গেলে অসুবিধে আছে। তোমার বোনের বাড়ির খবর ভালো? হরিহর বলল, খবর ভালো হোক মন্দ হোক, এত পথ কষ্ট করে এসেছি, যখন ফিরে তো যাব না, আবার কাল কে আসে? যা হয় হবে, আমি যাবই। কৃষাণ বলল, আমার কথা তাহলে শুনবে না তুমি? হরিহর ওর কথার উত্তর না দিয়ে এগিয়ে চলল। কিন্তু কিছু দূর যাওয়ার পরই হঠাৎ ওর শরীরে কী রকম একটা শিহরণ খেলে গেল। ও দেখলো একটা প্রাচীন বটগাছের নিচে কতগুলো কায়াহীন ছায়া গোল হয়ে বসে আছে, আর তাদের মাঝখানে বসে আছে গলায় হাড়ের মালা পড়া আর এক ছায়ামূর্তি।
এই কি তবে ভূতের রাজা? আর এরা সবাই ভূত? ভূত ছাড়া এরা আর কি বা হতে পারে? কারো কোনো শরীর নেই, শুধু ছায়াগুলো রয়েছে। হরিহর যেতেই ওদের সবার কাজ থেমে গেল, সবাই চুপচাপ। ভূতের রাজা ক্রুদ্ধ দৃষ্টিতে হরিহরের দিকে তাকিয়ে বলল, কে তুই? এমন আচমকা এসে পড়ে আমাদের সবার কাজ পণ্ড করলি কেন? হরিহর দারুণ ভয় পেয়ে বলল, আগে আমি নিরুপায় হয়ে এই পথে এসেছি, তাছাড়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি তো এপাশ দিয়ে যাচ্ছি। আমার কোনো লোক তোকে এ পথে আসতে বারণ করেনি? করেছিল, তবে সে যে আপনার লোক তা অবশ্যই আমি জানতাম না। সে আমারই লোক। ভূতের রাজা হরিহরকে আর কিছু বলল না, শুধু হাত নেড়ে দলের লোকেদের ইশারা করতেই সবাই মিলিয়ে গেল। পরক্ষণে ঝাঁ ঝাঁ রোদ্দুরে একটু ঠান্ডা হাওয়া বইল শুধু। হরিহর বুঝল কাজটা সে সত্যি ভালো করেনি। হরিহরের একবার ভয় হল, আবার ভয়কে জয়ও করল। সে জীবনে এই প্রথম ভূত দেখল, তাও দিন দুপুরে। এই গল্প করবে কার কাছে? যাকে বলতে যাবে সেই তো হাসবে, কিন্তু কেউ বিশ্বাস করুক আর নাই করুক, হরিহর নিজে তো করেছে। হ্যাঁ, ভূত আছে, সত্যিই আছে, এবং সে ভূত জনশ্রুতির নয়, বাস্তবের। কেননা সে নিজের চোখে ভূত দেখেছে। যাই হোক, সন্ধ্যের আগেই সে বোনের বাড়িতে পৌঁছল। হরিহরের মুখে সব কথা শুনে ওর বোনের শ্বশুর এবং অন্যান্য লোকেরা সবাই খুব বকাবকি করল ওকে। সবাই বলল, কাজটা খুব একটা ভালো করনি হরিহর, যে পথে কেউ আসে না সে পথে এই ভর দুপুরে কেন তুমি এলে? তাও এলেই যখন, ওই কৃষাণের নিষেধ তুমি উপেক্ষা কেন করলে? এখন যদি তুমি ওদের কোপ দৃষ্টিতে পড়ো, তোমায় রক্ষা করবে কে? হরিহরের বোন বলল, তাছাড়া আমার সত্যি সত্যি কোনো ভারী অসুখ হয়নি দাদা, সামান্য একটু জ্বরই হয়েছিল, বুকে সর্দি বসে জ্বর, কয়েকটা ইঞ্জেকশন নিতেই সেরে গেছে। এদিকে অনেকদিন তুমি আসনি বলে তোমার কোনো খবর টবর না পেয়ে মনে দুঃখ হয়েছিল, খুব দারুণ অভিমান হয়েছিল। তাই আমাদের গ্রামের একজন লোক তোমাদের ওদিকে গেলে যাওয়ার সময় জিজ্ঞাসা করেছিল, বৌমা তোমার বাপের বাড়িতে কোনো খবর দিতে হবে? তা আমি বলেছিলাম, না কোনো খবরই দিতে হবে না, তবে দাদার সঙ্গে যদি দেখা হয়, কিছু যদি জিজ্ঞাসা করে তখন বলো যে তোমার বোন মরতে বসেছে। তুমি সেই কথা শুনে ছুটে এসেছো দাদা, কিন্তু এটা তুমি কি করলে? যা হওয়ার তা হয়েই গেছে, কাজেই আর ভেবেচিন্তে কোনো লাভ নেই। এখন ভালোই ভালোই ও পথ ত্যাগ করে অন্য পথে বাড়ি ফিরতে পারলেই হয়। কিন্তু বাড়ি ফেরার আগে সেই রাতেই হরিহর দু একবার রক্তবমি করে অসুস্থ হয়ে পড়ল। শুধু কি রক্তবমি, সেই সঙ্গে প্রবল জ্বর আর ভুল বকা। পরদিন সকালেই হরিহরের ইচ্ছে মতো ওর বোনের বাড়ির লোকেরা হরিহরকে গরুর গাড়িতে শুইয়ে তার গ্রামে পাঠিয়ে দিল। বালিডাঙ্গা থেকে অত শরীর খারাপ নিয়ে মথুরাপুরে ফিরে এলো বটে হরিহর, তবে কিনা কাজের কাজ কিছুই হলো না। যত দিন যেতে লাগলো ততই স্বাস্থ্যের অবনতি ঘটতে লাগলো ওর। বহু ডাক্তার বৈদ্যি ওঝা পত্তর করল, কিন্তু না, কিছুতেই কিছু হলো না। হাজার রকমের তুকতাক, জল পড়া, ঝাড়ফুঁক সবই বৃথা হলো। অবশেষে এক সত্যিকারের গুণিনের সন্ধান পেল ওর বাড়ির লোকেরা। গুণিনকে সন্তুষ্ট করে ডেকে আনতেই সব দেখে শুনে গুণিন বললেন, হ্যাঁ আমি পারবো এ ভূত চাড়াতে, বড় জাঁদরেল ভূত, খুব রেগে গিয়ে ধরেছে ওকে। তা গুণিনের ঝাড়ফুঁকে সত্যি কাজ হলো। দু চারবার সর্ষের চোঁয়া ছুঁয়ে মারতেই আর প্যাকাটির ফুঁ দিতেই বাবারে মারে বলে ভূত হরিকে ছেড়ে পালাতে পথ পেল না। কিন্তু মুশকিল হলো এই, গুণিন আসেন, ঝাড়ফুঁক করেন, ভূতও পালায়, কিন্তু যেই গুণিন বাড়ি ফেরেন ভূত এসে আবার ধরে। বারবার যখন এই রকম হতে থাকে, রোগীর বাড়ির লোকেরা তখন আবার ধরে গুণিনকে, বলে বাঁচান মশাই, মরে গেলুম, আর তো পারি নে, আপনি গেলেই রোগী সুস্থ হয়, আর আপনি খালপার হলেই আবার ধরে রোগীকে। তা সেদিন গুণিন নিবারণ হালদার মশাই খুবই রেগে গেলেন, আজই তাহলে ও বেটা শেষ দিন,
ওর জন্য আমার কেন বদনাম হবে? তা ঠিক আছে, তোমরা যাও, আজ গিয়ে আমি এমন ওষুধ দেব যে আর ওর দাঁড়ে কাছে কোনো ভূত কখনো আসতে সাহস করবে না। ও ভূত তো কোন ছাড়। এই বলে হালদার মশাই তার শেষ দাওয়ায় ব্রহ্ম কবচ হাতে নিয়ে রওনা হলেন রোগীর বাড়ির দিকে। গ্রামশুদ্ধ লোক গুনিনের কেরামতি দেখবার জন্য হাঁ করে বসেছিল। গুনিন যেতেই হই হই করে উঠল সকলে। হালদার মশাই বললেন, না আজ আর আমি কোনো রকম ঝাড়ফুঁক করব না, একটা রক্ষা কবচ পরিয়ে দেবো শুধু, তারপর দেখব কোন ভূত কি করে ওকে। গুনিনকে দেখেই ভূত পালালো। সুস্থ লোকটির গলায় কবচ বেঁধে গুনিন বললে, এই তোমার ব্রহ্ম কবচ বাবা, খুব যত্নে রেখো, এটা অযত্ন করলেই বরবাদ হয়ে যাবে, আর তোমাকে ভূত ধরবে না। হরিহর হালদার মশাইকে প্রণাম করল এবং সত্যি সত্যি হাঁপ ছেড়ে বাঁচল যেন। অর্থাৎ সেদিন গুনিন চলে যাওয়ার পরে ও আর তাকে কোনো ভূত ধরল না। এই ব্যাপারে ওঝা হিসেবে নিবারণ হালদারের ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। পড়বে নাই বা কেন, এমন বেয়াড়া ব্যাপার তো হামেশা ঘটে না। তা কে কবেই বা এসব দেখেছে? ওই রকম একটা ঢেতলা ভূতকে জব্দ করা কি চারটিখানি কথা? হালদার মশাইও তাই বিজয় গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে লাগলেন চারিদিকে। পরদিন সন্ধ্যেবেলা ফাঁকা মাঠে একা পেয়ে ভূতেরা এসে ধরল হালদার মশাইকে, বলল, হালদার তুই মস্ত গুনিন, গুনিনের সেরা গুনিন, কিন্তু আমাদের পেছনে লেগে তুই খুব একটা ভালো করলি না। এখনো বলছি আমাদের শিকার আমাদের হাতে তুলে দে। হালদার বললেন, থাম বেটারা, আমি নিবারণ হালদার, আমার সঙ্গে লাগতে আসিস না, আর ওকে তোদের হাতে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এই যে দেশময় ধনী ধনী পড়ে গেছে আমার নামে, তা সব বৃথা হয়ে যাবে, তোরা অন্য কাউকে ধর, আমি তাকে ছাড়ব না। হরিহর আমাদের শিকার, আমরা খুব রেগে আছি ওর উপরে, কাজেই ওকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তা আমার কি, হরিহরকে ভালো করে আমার দেশ জোড়া খ্যাতি, এ সুনাম আমিও হারাতে চাই। ভূতেরা বলল, আমাদের কথা তুই শুনবি না তাহলে? না। ঠিক আছে, আমরাও এর বদলা নেব, তোর একটি মাত্র ছেলে তো, আনাচে কানাচে যেখানে সেখানে ঘুরে আমরা তো গলা টিপে মারব, তবে তোকে আমরা আর একবার ভেবে দেখতে সময় দিলাম। তোদের যা ইচ্ছে কর। তা তো করবো, কিন্তু এখনো বলছি হালদার, ওই কবচ তুই খুলে নিয়ে আয়। সম্ভব নয়। তাহলে ধরলাম তোর ছেলেকে, তোর ছেলে এখন পুকুর পাড়ে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, ধরলাম ওকে, এখনই বেশি ক্ষতি করব না, তবে ঘাটটা একটু ব্যথা করে দেব। বলে একটু নিরাপত্তার পর আবার বলল, তোর ছেলের মুখ দিয়ে এখন রক্ত উঠছে হালদার, তাড়াতাড়ি যা, তবে তুই যাওয়ার আগেই আমরা ওকে ছেড়ে দেব। এই কথা বলে ভূতরা বেপাত্তা, আর নিবারণ হালদারও দারুণ ভয় পেয়ে ছুটলেন সেই পুকুর পাড়ে তার ছেলের কাছে। ওই তো তার ছেলেকে ঘিরে সবাই কেমন গোল হয়ে বসে আছে। তবে কি সত্যিই ভূতেরা ধরল ওকে? হালদার মশাই গিয়ে ঝাড়ফুঁক করে জল পোড়া দিয়ে ছেলেকে ঘরে আনলেন। ছেলের এখন প্রবল জ্বর, অনবরত ভুল বকছে, শুধু বলছে, ও বাবা গো কি বড় বড় চোখ, ও বাবা গো আমাকে কামড়াতে আসছে, আমি মরে যাব গো। হালদার মশাই দেখলেন গতিক সুবিধা নয়, তার যত রকম বিদ্যে জানা ছিল প্রয়োগ করে ছেলেকে তিনি সুস্থ করবার চেষ্টা করলেন। অবশেষে অনেক চেষ্টার পর একটু সুস্থ হলো ছেলেটি। পরদিন সন্ধ্যেবেলা ভূতেরা আবার হালদার মশাইকে বলল, কি গুনিন, দেখলি তো আমাদের মহিমা, আমরা যা বলি তাই করি, এখনো সময় আছে, কিন্তু তোর ছেলেকে শুধু ধরেই একটু মোচড় দিয়ে ছেড়ে দিয়েছি, এবার কিন্তু জানে মেরে দেব, ভেবে দেখ কি করবি, তোর কাছে খ্যাতি বড় না ছেলে বড় ভেবে দেখ, তোর কিন্তু এই একটি মাত্র ছেলে। হালদার বললেন, আমার কাছে খ্যাতি বড়, ছেলে নয়। ঠিক আছে, হরিহরের বদলাটা তোর ছেলেকে দিয়ে নিতে হবে দেখছি, তবে আরও একবার সুযোগ দেব তোকে। হালদার
চিন্তান্বিত হয়ে বাড়ি ফিরে এলেন। চিন্তার কারণ আছে বই কি? হতছাড়া ভূতগুলো আগে যদি কিছু বলতো তখন না হয় চিন্তা করে দেখা যেত, কিন্তু এখন নিজের হাতে লোকের গলায় কবচ বেঁধে সেই কবচ খুলে আনবে কী করে? এদিকে ওদের যত রাগ এখন ছেলেটার ওপর পড়েছে। হালদার মশাইয়ের সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যেতে লাগলো। বাড়ি ফিরতেই হালদার মশাইয়ের স্ত্রী তো কেঁদে এসে হালদারের পা দুটি জড়িয়ে ধরলেন। হালদার বললেন, কী ব্যাপার, হলো কি তোমার, কাঁদছ কেন? তার আগে বলো, তোমার কি সত্যি সত্যি মতিচ্ছন্ন হয়েছে? তার মানে তুমি ভালো রকমই জানো। আরে কি হলো বলবে তো? কি হলো তুমি জানো না? এই তো একটু আগে পুকুর ঘাটে আমাকে দেখা দিয়ে ওরা বলে গেল তুমি নাকি ওদের কথায় রাজি হচ্ছ না। ওরা বলেছে এখনো সময় আছে, হালদার মশাইকে একটু বুঝিয়ে বলো যেন ওই কবচটা কালি গিয়ে খুলে নিয়ে আসে। ওরা এই কথাও বলেছে আমরা সচরাচর কারো ক্ষতি করি না। ওই লোকটাকে বারণ করা সত্ত্বেও আমাদের জরুরি মিটিংয়ের দিন ও জোর করে ওই মাঠে গিয়েছিল। শুধু তাই নয়, ওরা বারবার বলেছে তুমি ওঝাগিরি করছো বলে ওদের কোনো রাগ নেই তোমার ওপর। যদি তুমি ওদের মুখে গ্রাস ফিরিয়ে না দাও তাহলে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই ওরা তোমার ছেলেকে মারবে, আমাকে মারবে। এখন বলো তোমার এত দরদ কেন ওদের ওপর? কিসের এত জেদ তোমার? শুধু তোমার গুয়ার তুমির জন্যই না ওরা আমার ছেলেটার মুখ দিয়ে খানিকটা রক্ত ওঠালো? সব জেনে শুনেও চুপ করে আছো তুমি? তুমি বাপ না পিশাচ? হালদার মশাই এবার রীতিমতো ভয় পেয়ে বললেন, ওরা বুঝি এইসব কথা বলেছে তোমাকে, কিন্তু মুশকিল হয়েছে কি জানো, আমি ওই কবচ কি করে খুলে আনবো? কেন? কাল সকালেই তুমি অন্য একটা বাজে কবচ নিয়ে ওদের বাড়ি যাও, তারপর গিয়ে বলো এই নতুন কবচটা আরো বেশি জোরালো। এই কথা বলে আসল কবচটা খুলে নিয়ে নকল কবচ পরিয়ে চলে এসো। ভূতেরা বলেছে ওই কবচ খুলে নিয়ে তুমি ঘরে ফিরলেই ওরা আর এক মুহূর্ত দেরি না করে মেরে ফেলবে লোকটাকে, ঝামেলা একেবারে চুকেই যাবে। হালদার মশাই বললেন, বেশ তাই করব, ওরা আবার এলে এই কথাই তুমি বলে দিও। হালদার গিন্নি দুহাত জড়ো করে কপালে ঠেকালেন। পরদিন সকালে হালদার মশাই নতুন একটি কবচ নিয়ে আবার গেলেন মথুরাপুরে। হরিহর তখন গোয়ালে গরু বাছুরের দেখাশোনা করছিল। হালদার মশাইকে দেখে এগিয়ে এলো সে। ব্যাপার কি হালদার মশাই? হালদার মশাই বললেন, ব্যাপার কিছুই নয়, শুধু দেখতে এলাম আর কোনো অসুবিধা হচ্ছে কি না। কি যে বলেন, আপনার দেওয়া কবচ গলায় বেঁধেছি, ভূত তো ভূত, ভূতের বাবারাও আসার সাহস পাচ্ছে না। এই দেখুন। ঠিক আছে, এখন ওই কবচটা তুমি আমাকে ফেরত দাও। হ্যাঁ, সে কি? ভয় নেই, এই কবচের বদলে তোমাকে আর একটা কবচ দেব, তা আরও সাংঘাতিক। এই কবচটা তো শুধু তোমার রক্ষা করবে, কিন্তু এই নতুন কবচ রক্ষা করবে তোমার পুরো পরিবারকে। এই কথা শুনে হরিহর সরল বিশ্বাসে কবচটা খুলে দিল হালদার মশাইকে। তারই দেওয়া জিনিস তিনি ফিরিয়ে নেবেন, এতে অবিশ্বাস করার কিছু নেই। ঘুরিয়ে ফিরিয়ে আবার হয়তো একদিন নতুন কোনো কবচ দেবেন, এরকম তো হতেই পারে। তাই সরল বিশ্বাসে কবচটা হালদার মশাইকে দিয়ে দিল হরিহর। হালদার মশাই নিজে হাতে ওর গলা থেকে রক্ষা কবচটি খুলে নিয়ে নতুন একটি নকল কবচ বেঁধে দিলেন। তারপর ভগবানের নাম স্মরণ করে বেরিয়ে এলেন ওদের বাড়ি থেকে। মথুরাপুরের সীমানা যেই পেরিয়েছেন অমনি শুনতে পেলেন, কে যেন বলল, আমাদের রাজা তোর উপরে খুব খুশি হয়েছে গুনিন, আমরা তোর উপর সন্তুষ্ট, আর তোর বউ ছেলের কোনো ভয় নেই, এখন ওরা নির্ভয়ে চলাফেরা করতে পারবে। তোর ছেলের ওপর থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিচ্ছি, আর এও বলে রাখছি আমরা যদি কাউকে কখনো ধরি আর ওঝা হয়ে তুই যদি সেখানে যাস তাহলে তোকে দেখা মাত্রই আমরা তাকে ছেড়ে দেব। হালদার মশাই নিশ্চিন্ত হলেন। একজন রোগীকে সারাতে না পারলেও এরকম অনেক রোগীকে যদি বাঁচাতে পারেন সেটাই বা মন্দ কি? তার কর্মদক্ষতা তাতে কিছুমাত্র কমবে না, বরং উত্তরোত্তর সুনাম বৃদ্ধিই হতে থাকবে।
ওদিকে হালদার মশাই চলে আসা মাত্রই হরিহর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ওর বাড়ির লোকেরা দেখল হরিহরের মুখটা কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে। হরিহর কথা বলতে পারছে না, দুটো চোখ ঠেলে বেরিয়ে আসছে, এক অদ্ভুত আতঙ্কে নীল হয়ে আসছে ক্রমশ। বাড়ির লোকেরা দেখতে না পেলেও হরিহর বেশ বুঝতে পারল কালো পোড়া দুটো হাত ওর গলা টিপে ওকে মেরে ফেলতে চাইছে। হরিহরের শ্বাস বন্ধ হয়ে এলো, ও ধীরে ধীরে লুটিয়ে পড়ল মাটির বুকে। ওর মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো, তারপর প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল মাটির ওপর। ওর বাড়ির লোকেরা গুনিনকে ডাকতে ছুটল, কিন্তু গুনিন তখন কোথায়? গুনিন তখন নাগালের বাইরে।